প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পেইডভার্টস এবং পিটিসি শেয়ার এই দুইটা সাইটের কৌশলগত কিছু দিক আলোচনা করব, প্লাস কোন সাইট থেকে আপনি কত বেশি ইনকাম করতে পারবেন, এছাড়া আমি এখান থেকে কত বেশি ইনকাম করছি বা কিভাবে আমি কাজ করি বা আপনি কিভাবে কাজ করলে এখান থেকে লাভবান হবেন, সেসব বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা অনলাইনে ছোটখাটো ইনভেস্টের বিনিময়ে কিংবা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সো আমি বলবো আপনারা ভিডিওটা কোনোভাবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এতে করে আপনাদেরই লাভ হবে। প্রথমত এটা হচ্ছে আমাদের পেইডভার্টস। আপনারা সবাই জানেন পেইডভার্টসকে, এবং এটা হচ্ছে পিটিসি শেয়ার। আপনাদের জন্য প্রথমে বলে রাখি, যদি কোনো কারণে দেখেন পেইডভার্টস গুগল ক্রোম ব্রাউজারে সাপোর্ট করছে না, তাহলে মজিলা ফায়ারফক্স ইনস্টল করে নেবেন, সেখানে খুব ভালোমতো এটা সাপোর্ট করবে। বিশেষত আপনি যখন কোনো অ্যাডে ক্লিক করবেন তখনই বেসিক্যালি এখান থেকে লগ আউট হয়ে যায়, সেজন্য মজিলা ফায়ারফক্স রিকমেন্ডেড। তাছাড়া পিটিসি শেয়ার আপনি যে কোনো ব্রাউজার থেকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। পেইডভার্টস 2014 সাল থেকে মার্কেটে সার্ভিস দিয়ে যাচ্ছে, আর পিটিসি শেয়ার 3-4 বছর মার্কেটে এসেছে। যেহেতু পিটিসি সাইটগুলোতে সাইন আপ করা দেখানোটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সো আমি এই চ্যাপ্টারটা স্কিপ করে যাচ্ছি। কিন্তু বলে রাখি, এই দুইটা ওয়েবসাইটের ক্ষেত্রেই আপনাকে অবশ্যই যেই ডেট অফ বার্থ আপনি ব্যবহার করবেন সেটা নোট করে রাখতে হবে। চেষ্টা করবেন আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট হিসাবে যে ডেটটা দেওয়া রয়েছে অ্যাকুরেট সেটা ব্যবহার করবেন। আপনি যখন এখানে লগ ইন করবেন আপনার ইন্টারফেসটা ঠিক এইভাবে শো করবে, এটা হচ্ছে পেইডভার্টস, এবং পিটিসি শেয়ার ইন্টারফেসটা ঠিক এইভাবে এখানে শো করবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, আপনি যখন প্রবেশ করবেন এখানে তখন ক্লেম বোনাসের একটা অপশন থাকে। এরপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে রিইউজ ক্যাম্পেইন, যেহেতু এখানে আমি অলরেডি অনেকগুলো ক্যাম্পেইন প্লে করেছিলাম ইতিপূর্বে, সো সেগুলো এখানে আমাকে দেখা যাচ্ছে। দেন এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি $1 একটা অ্যাড রান করতে পারি। টোটাল কস্ট হবে হচ্ছে $1। সো এখান থেকে আমি যদি বোনাসটা পেতে চাই, তাহলে একটা অ্যাড রান করলেই আমার অ্যাকাউন্টে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন বিএপিস 0 দেখা যাচ্ছে। এখান থেকে বিএপি কিভাবে আর্ন করতে হয় সেটা বলে রাখি, সেজন্য আপনাকে পেইড অ্যাডস এ ক্লিক করতে হবে। পেইড অ্যাডস এ ক্লিক করলে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন 8টা বিজ্ঞাপন রয়েছে। 8টা বিজ্ঞাপন, এখান থেকে আপনি 11টা করে বিএপি আর্ন করতে পারবেন, যেগুলো হচ্ছে প্রত্যেক 12 ঘন্টা অন্তর অন্তর সার্ভার টাইমে এগুলো এক্সপায়ার হয়ে যায়। সো মোটামুটি ডেইলি আপনি 2 বার এখানে প্রবেশ করবেন, প্রবেশ করে যতগুলো করে বিএপি পাবেন সেগুলো এখান থেকে দেখে ফেলতে হবে। এবার চলেন পিটিসি শেয়ারে আসা যাক। এখানে রয়েছে ঠিক একই রকম, যদি আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড পারচেস করেন তাহলে আপনাকে 100% বোনাস দিবে, প্লাস 2 গুণ বিএপি দিবে আপনার প্রথম ডলার পারচেজে, এবং সেটা অবশ্যই প্রত্যেক মাসে একবার। সেজন্য ক্লেম বোনাসে ক্লিক করে এখানে একটা ক্যাম্পেইন ডিটেল দেখতে পাচ্ছেন। এই ক্যাম্পেইন ডিটেলটা আপনাকে ফুলফিল করে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আপনার অ্যাড রান হয়ে যাবে। এই গেল হচ্ছে বোনাসের ব্যাপারটা। এখানেও একটু উপরে খেয়াল করে দেখবেন 2400 বিএপি বোনাস বলা রয়েছে, এখানে রয়েছে 2360 বিএপি বোনাস প্লাস বাই বিএপি অপশন রয়েছে। পেইডভার্টস আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে $10 দেখতে পাচ্ছেন, পিটিসি শেয়ারে প্রায় $6.5 মতো রয়েছে। এখন কথা হচ্ছে আমি কাজ শুরু করব কিভাবে। এখান থেকে সর্বপ্রথম আপনাকে কিছুদিন, অন্তত প্রথম 2 সপ্তাহ, শুধুমাত্র বিএপি আর্ন করার জন্য, প্রায় 2000 বা 2500 বিএপি আর্ন করার জন্য প্রথম 2 সপ্তাহ নাগাদ আপনাকে বিএপি আর্ন করে যেতে হবে। প্রথম 2 সপ্তাহে আপনার টোটালি কোনো রেভিনিউ হবে না। আপনি শুধুমাত্র ডেইলি 2 বার করে সাইটে প্রবেশ করবেন, এবং এখান থেকে এই 2টা সাইট থেকেই আপনি বিএপি আর্ন করবেন। আপনি যদি মনে করেন আপনি শুরুতে এত কিছু করতে চাচ্ছেন না, ওকে ফাইন, আপনার জন্য ডিপোজিট অপশন রয়েছে। সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে রয়েছে ব্যালেন্স, আপনি ব্যালেন্সে ক্লিক করতে পারেন। ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, পারফেক্ট মানি, বিটকয়েন, লাইটকয়েন, পেয়ার। এখান থেকে টোটাল 4টা অপশন অ্যাক্টিভ রয়েছে। আপনি যদি এখানে ডিপোজিট করতে চান তাহলে পারফেক্ট মানি কিংবা বিটকয়েন, লাইটকয়েন, পেয়ার এগুলোর মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট ডিটেলটা রয়েছে সেই অ্যাকাউন্ট ডিটেলটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর পেমেন্ট অ্যামাউন্ট অ্যাড করে সাবমিট করলে আপনার ডলার এখান থেকে ডিপোজিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কাজ শুরু করতে পারবেন, অর্থাৎ আপনি বিএপি কিনে এখান থেকে আপনার একটা সাইটের মাধ্যমে ইনকাম স্টার্ট করতে পারবেন। এই ভিডিওতে আমি পেইডভার্টস এর দ্বারা আপনাদেরকে একটা বিজ্ঞাপন ওপেন করে দেখাবো। পিটিসি শেয়ারে হুবহু সেম একই রকম প্রসেস, জাস্ট আমি পেইডভার্টস দেখাচ্ছি। এখানে দেখেন বলা রয়েছে 2400 বিএপি বোনাস। ওকে, আমি এখান থেকে এটাও নিতে পারি অথবা বাই অ্যাডস এ ক্লিক করতে পারি। বাই অ্যাডস এ ক্লিক করার পরে এখানে রয়েছে বাল্ক অ্যাডস, আপনি বাল্ক অ্যাডস এ ক্লিক করতে পারেন। যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই চলবে। আমি এখান থেকে 2400 বিএপি বোনাস এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন আমাকে
সবকিছু নেক্সট দিয়ে দিতে হবে। আপনাদেরকে বলে রাখি যেহেতু আমার এখানে অনেকগুলো অ্যাড রান করা হয়েছিল আমার ব্লগ সাইট ইউজ করে, সো এখান থেকে আপনি আপনার নিজের ব্লগ সাইট ইউজ করবেন। আপনি বলতে পারেন আপনার তো কোনো ব্লগ সাইট নাই, তাহলে কি করবেন? আপনি সরাসরি ব্লগ স্পটে চলে যাবেন। ব্লগ স্পটে যাওয়ার পরে নর্মালি আপনি একটা সাইট ক্রিয়েট করবেন, যে কোনো একটা নামে একটা ব্লগ স্পট সাইট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখান থেকে পেইডভার্সে এখানে আপনার নামে ক্লিক করবেন। এরপর রয়েছে এখানে আপনার রেফার ফ্রেন্ডস। এই রেফার ফ্রেন্ডসে আসার পর আপনার রেফারের লিঙ্কটা কপি করবেন। কপি করার পর ছোট করে একটা ইংলিশে একটা পোস্ট লিখবেন যে আপনি যদি পেইডভার্সের রেফার লিঙ্ক শেয়ার করতে চান, পেইডভার্স সম্পর্কে 4-5 লাইন লিখবেন। লেখার পরে আপনি লিখতে যদি প্রবলেম ফেস করেন তাহলে গুগল থেকে পেইডভার্সে ইনকাম সম্পর্কিত একটা আর্টিকেল বের করে নেবেন, সেখান থেকে কপি পেস্ট করে আপনার রেফারেল লিঙ্কটা প্লেস করবেন। রেফারেল লিঙ্কটা প্লেস করার পর আপনার যে ব্লগ সাইট রয়েছে সেই ব্লগ সাইটের লিঙ্ক এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনি চাইলে একটা ব্যানার অ্যাড করতে পারেন। এখান থেকে আমি এগুলো দিচ্ছি না, আমি এখান থেকে এটা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে রয়েছে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। আপনার ব্লগ বা আপনি যে মাধ্যমে ইনকাম করবেন সেটা সম্পর্কে আপনি তিনটা বাক্য লিখে দিতে পারেন। দেন এখান থেকে রয়েছে নেক্সট। নেক্সটে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হাউ মেনি অ্যাড প্যাক উড ইউ লাইক টু পারচেজ। এখান থেকে আমি দিচ্ছি 1। আমি এখান থেকে যতগুলো অ্যাড প্যাক দিব আমার কস্ট তত বেশি হবে। আমি এত দিচ্ছি না, আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এবার টিক মার্ক করে দিচ্ছি। দেন এখান থেকে ফিনিশে ক্লিক করে দিলাম। এখানে দেখা যাচ্ছে এরর দেখা যাচ্ছে। এররটা কোথায় দেখা যাচ্ছে? আমার পেমেন্ট অপশন দেখা যাচ্ছে, কারণ আমার পেমেন্ট অপশন আমি সিলেক্ট করিনি। এখানে দেখা যাচ্ছে আমার পেমেন্ট রয়েছে পিভি আর্নিং ব্যালেন্সের ভেতরে। সো আমি এখানে পিভি আর্নিং ব্যালেন্সটা অ্যাড করে আবার এখান থেকে ফিনিশে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে এবার $9 রয়েছে, $1 কেটে নিয়েছে এবং আমার বিএপি 4800টা হয়ে গেছে। এখন কি আমার ফিডব্যাক আসবে আপনাদেরকে বলে রাখি। আমি যখন এখান থেকে আমার সবগুলো পেইড অ্যাডস দেখে ফেলবো তখন হবে কি, পরবর্তীতে যখন আমার নতুন করে আবার বিএপি চলে আসবে তখনই আমাকে পেইড অ্যাডস দেওয়া হবে। এখন তো আমি শুধুমাত্র ফ্রি বিএপি আর্ন করতে পারছি, তখন আমাকে ডলার দেওয়া হবে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি পেইডভার্সে কিংবা পিটিসি শেয়ারে $1 ইনভেস্ট করেন তাহলে এখান থেকে মিনিমাম এক্সট্রা 10-50% পর্যন্ত আপনারা আর্ন করতে পারবেন। দ্যাটস ওয়াই এই সাইটগুলো অনেক বেশি প্রফিটেবল এবং প্রায় বছরে একবার দুইবার করে আমি এই সাইটগুলোর রিভিউ আপনাদের সামনে নিয়ে আসি। যদিও পেইডভার্সে এখন একটু কম প্রফিট দেয়, সো সেই ক্ষেত্রে আপনারা পিটিসি শেয়ারে আপনাদের ইনভেস্টমেন্টটা করতে পারেন। কিন্তু বলে রাখা ভালো, মার্কেট যেহেতু এখন এই মুহূর্তে খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই, সো অল্প করে ইনভেস্ট করবেন, এতে করে লসের পরিমাণ বা কোনো কারণে যদি সাইট বন্ধ হয়ে যায় আপনাদের লস খুবই কম হবে। সো এখন কি করবেন, এখানে রয়েছে আমাদের প্রত্যেকটা বিএপি, এই বিএপিগুলো কালেক্ট করতে হবে। সেজন্য কি করবেন, ভিউ অ্যাক্টিভেশন অ্যাডে ক্লিক করবেন। এখানে আমার একটা ক্যাপচা দেখা যাচ্ছে, রাখবি বলে আমি ক্লিক করছি এবং কনফার্মে ক্লিক করছি। ওকে, দেখতে পাচ্ছেন ইউ জাস্ট আর্ন 11 বিএপি। আবার নেক্সট অ্যাডে ক্লিক করলে আমার একটা একটা করে টোটাল যে 8টা রয়েছে 8টা অ্যাডই দেখা হয়ে যাবে, বাট আমি আপাতত ক্লোজ উইন্ডো করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার রয়েছে আবার ক্লেম ইউর বিএপি রিওয়ার্ড, 48টা বিএপি রয়েছে, আমি এটা ক্লেম করে নিচ্ছি। এভাবে আপনাকে ডেইলি সবগুলো করে একদম অ্যাক্টিভভাবে সবগুলো বিএপি দেখতে হবে, এতে করে আপনি অনেক ভালো আর্ন করতে পারবেন যদি আপনি এখান থেকে ইনভেস্ট করে কাজ করতে পারেন। কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই সাজেস্ট করবো না যে আপনি এখানে $5 $10 ইনভেস্ট করেন। এখানে আপনি সর্বপ্রথম $1-2 বা হাইস্ট $5 এখানে ডিপোজিট করতে পারেন, সেটা হতে পারে পিটিসি শেয়ার অথবা পেইডভার্সে। ঠিক একইভাবে এখানেও দেখতে পাচ্ছেন অপশন রয়েছে বাই অ্যাডস, বাই অ্যাডসে ক্লিক করবেন। এরপর রয়েছে বাল্ক অ্যাডস, এখানে ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে আর্ন অপশন, আপনি এখান থেকে ভিউয়ার্সে ক্লিক করলে আপনার সামনে এখানকার বিএপি অপশনগুলো চলে আসবে। দেখেন এখান থেকে ভিউ অল অ্যাক্টিভেশন অ্যাড টু গেট 8 বিএপি, এখান থেকে আমাকে ভিউ অ্যাক্টিভেশন অ্যাড এখান থেকে সবগুলো দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 1 বিএপি করে। ওকে, আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমাকে এখান থেকে সুইমারে সিলেক্ট করতে হবে। এখানেও দেখছেন ঠিক সেম একই প্রসেস, আমি এখান থেকেও ক্লোজ উইন্ডো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার বিএপি 1, দ্যাটস ওয়াই আমি যেহেতু মাত্র একটা অ্যাড দেখেছি আমাকে এখানে একটা বিএপি এখানে অ্যাড হয়েছে। এখান থেকে মজার ব্যাপার হলো পেইডভার্সে যেমন আপনি অনেকগুলো করে বিএপি আর্ন করতে পারবেন, পিটিসি শেয়ারে মাত্র একটা করে বিএপি আর্ন করা যায়। যদিও দুইটা সাইটই ট্রাস্টেড, রেগুলার বেসিসে পেমেন্ট করবে, আর্ন নিয়ে কোনো প্রবলেম আপনার হবে না, বাট এই সাইটগুলো হচ্ছে হালকা পাতলা ইনভেস্ট করলে খুব ভালো আর্ন এখান থেকে করা যায়। আর চেষ্টা করবেন যদি আপনার পসিবল হয় আপনার কিছু বন্ধুদেরকে ইনভাইট করার জন্য, অর্থাৎ রেফার করার জন্য। এছাড়া আপনি যদি রেফার নাও করেন তাও আপনি কাজ করতে পারবেন,
উইদাউট সম্পূর্ণ রেফার ছাড়া কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করে কাজ করতে হবে। ইনভেস্ট করে কাজ করলে আপনার লাভ হবে, আপনার বেশি বেশি অ্যাড ভিউ আসবে, সেখান থেকে আপনার ইনকামও বেশি বেশি জেনারেট হবে। দুইটা সাইট হুবহু সেম একই রকম। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক গ্রিড রয়েছে, এই ক্লিক গ্রিড থেকে আপনি র্যান্ডমলি ক্লিক করবেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে 20টা ক্লিক করার চান্স পাবেন, 20টা ক্লিক থেকে আপনি 20 সেন্ট বা 1 বিএপি করে মিনিমাম আর্ন করতে পারবেন, কিংবা ম্যাক্সিমাম $10 পর্যন্ত আপনি আর্ন করতে পারেন। অর্থাৎ পুরোটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। পিটিসি শেয়ারেও ঠিক একই জিনিস রয়েছে, আপনি আর্নে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক গ্রিড রয়েছে, এখানে রয়েছে পিটিসি ওয়াল, আমার সামনে অনেকগুলো ক্লিকস ওয়াল রয়েছে, এখান থেকে আপনি এগুলো ভিজিট করে এখান থেকে আপনি সার্ভে নিতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। ক্যাশ অফারে ক্লিক করেও আপনি এখান থেকে অনেকগুলো করে কাজ নিতে পারবেন। বাংলাদেশ থেকে এগুলো খুব একটা বেশি অ্যাভেলেবল না। এবার কথা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবো। এখান থেকে পেমেন্ট উইথড্র করা ভেরি সিম্পল, আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স একটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট ডিটেইল এখানে দেখা যাচ্ছে। আপনি যখন এখান থেকে ইনকাম করবেন আপনার ইনকামটা এইরকম পিভি আর্নিং ব্যালেন্স অথবা এমটিভি আর্নিং ব্যালেন্স যে কোনো এক জায়গায় থাকতে পারে। আপনাকে সবার আগে পেইডভার্স, সরি পারফেক্ট মানি, বিটকয়েন, লাইটকয়েন অথবা পেয়ার এই চারটা মাধ্যমের যে কোনো একটাতে উইথড্র করার জন্য আপনাকে সবার আগে আপনার এই ব্যালেন্সটা এই যে কোনো একটা মাধ্যমে ট্রান্সফার করে নিতে হবে। কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফর্ম পিভি আর্নিং ব্যালেন্স, কারণ আমাদের ইনকামটা কিন্তু পিভি আর্নিং ব্যালেন্সে রয়েছে। এবং টোটাল অ্যামাউন্ট কত রয়েছে সেটা সম্পূর্ণ এখানে আপনি লিখে দিবেন যদি লেখা না থাকে। এরপর রয়েছে ট্রান্সফার টু পারফেক্ট মানি, বিটকয়েন, লাইটকয়েন, পেয়ার, আপনি যে মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যে ডেট অফ বার্থ দিয়ে আপনি এখানে সাইন আপ করেছিলেন সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আপনার ইনকামটা সেই মাধ্যমে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফার করেছি ব্যালেন্স এবং আমাদের ব্যালেন্সটা পারফেক্ট মানিতে চলে এসেছে। দেন এখান থেকে আমি যদি ক্যাশ আউট করতে চাই, ক্যাশ আউটে ক্লিক করলেই আমাদের ইনকামটা ক্যাশ আউট অপশনে চলে আসবে। আপনার যে পারফেক্ট মানির অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার টোটাল কত টাকা আপনি এখানে রিসিভ করতে পারবেন সেটা রয়েছে। আপনার অ্যামাউন্টের বক্সে অ্যামাউন্ট লিখবেন। আবারও দেখতে পাচ্ছেন আপনাকে ডেট অফ বার্থ দিতে হচ্ছে, একটা ফি রয়েছে এবং আপনি কত টাকা আপনার অ্যাকাউন্টে রিসিভ হবে সেটা দেখার পর সাবমিটে ক্লিক করলে 1-3 দিনের ভেতরে পেমেন্ট আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে চলে আসবে। এবার চলুন আমরা দেখবো পিটিসি শেয়ারের উইথড্র সিস্টেম কেমন। এখান থেকেও আপনার ইনকামটা আপনি যদি উইথড্র করতে চান তাহলে এখানে রয়েছে ব্যালেন্স, ব্যালেন্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার আর্নিং ব্যালেন্স এখানে শো করছে। এই ব্যালেন্সটা আপনাকে ট্রান্সফার ফর্ম আর্নিং ব্যালেন্স, এখান থেকে আপনাকে ট্রান্সফার টু দেখতে পাচ্ছেন পেয়ার, পারফেক্ট মানি, বিটকয়েন, লাইটকয়েন, যে মেথডে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই মেথড দিয়ে আপনি সিলেক্ট করে সাবমিট করবেন। এরপর এখানে ক্যাশ আউটে ক্লিক করে আপনার যে ক্যাশ আউট অ্যাকাউন্ট ডিটেইল ইনফরমেশন রয়েছে সেগুলো আপনাকে সাবমিট করে দিতে হবে। কিন্তু পিটিসি শেয়ারের একটাই সমস্যা, সেটা হচ্ছে ওরা সাধারণত আপনাকে 7 দিনের ভেতরে পেমেন্ট দেয়। যদি ওরা 7 দিন বলে থাকে কিন্তু দেখা যেতে পারে আপনি পরের দিনও পেমেন্ট পেতে পারেন, আবার 7 দিনের মাথায় গিয়েও পেমেন্ট পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিটিসি শেয়ার এবং পেইডভার্স দুইটার ভেতরে কি কি চেনা বৈশিষ্ট্য রয়েছে এবং এদের ভেতরে ইনকামের তফাৎ। ইনকামের তফাৎ একটা জায়গাতেই, সেটা হচ্ছে এখানে আপনি যেমন ফ্রিতে কাজ করলেও যদি আপনি চান যে আপনি একটা টাকাও ইনভেস্ট করবেন না তাহলে আপনি 1 মাসের মাথায় গিয়ে অল্প অল্প করে আপনার ইনকাম শুরু হবে, অর্থাৎ আপনি বেশি বেশি বিএপি আর্ন করতে পারবেন পেইডভার্সে। কিন্তু পিটিসি শেয়ারে আপনি মাত্র 1 বিএপি করে আর্ন করতে পারবেন এবং সেজন্য আপনাকে এখানে ইনভেস্ট করে কাজ করতে হবে। আর বেসিক্যালি পিটিসি শেয়ারে যারা কাজ করে তারা বেশিরভাগই হচ্ছে ইনভেস্ট করে এখানে কাজ করে। সো সেক্ষেত্রে আপনি যেভাবে খুশি কাজ করতে পারেন, আর ইনকাম কেমন হবে সেটাও বলে রাখি। ওই যে বললাম দুইটা সাইটের ক্ষেত্রেই আপনি যা ডিপোজিট করবেন সেই ডিপোজিটের এক্সট্রা 10-50% পর্যন্ত আপনার মিনিমাম ইনকাম হবে। ইতিপূর্বে আমি যখন কাজ করতাম তখন যদি ধরেন আমি $10 ইনভেস্ট করলাম, অর্থাৎ আমি $10 এখানে আমি একটা পেইড অ্যাডস ক্যাম্পেইন পারচেস করলাম, এতে করে দেখা যেত পরের দিনই আমাকে $10 বিপরীতে মিনিমাম $11-12 পেইড অ্যাডস দিয়ে দিত এবং সেগুলো আমি কাজ করার সাথে সাথে আমি $12-15 ইনকাম করে ফেলতে পারতাম। অর্থাৎ একদিনে আমার যা ইনভেস্ট হতো পরের দিনের যে অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড প্যাকগুলো আসতো সেখান থেকে আমার টোটাল ইনকামটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন সেটা হয় না, এখন খুবই অল্প অল্প করে ইনকাম হয়। আবার যদি বেশি বেশি ইনকামের জন্য আপনি চিন্তা করেন যে আপনার ইনকাম হোক বাট ধীরে হলেও সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি পিটিসি শেয়ার এবং পেইডভার্স
দুইটা সাইটে একসাথে কাজ করতে পারেন। দুইটা সাইটই লেজিট, আপনি দুইটা সাইটেই অল্প অল্প করে ডিপোজিট করে একসাথে যদি কাজ শুরু করতে পারেন, তাহলে আপনি প্রথম পেমেন্ট নেওয়া আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন দুইটা সাইটের ভেতরে অ্যাকুরেটভাবে কী কী কৌশলগত পার্থক্যগুলো রয়েছে সেগুলো। এরপরে আপনি যে কোনো একটা সাইটে প্রপারভাবে কাজ শুরু করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুইটা সাইটে কীভাবে কাজ করবেন, কীভাবে আর্ন করতে হবে, প্লাস কীভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট মানি উইথড্র করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত অনলাইন হেল্প পিসিসটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।